বাবা কতদিন কতদিন দেখি না তোমায়। সো হ্যালো গাইজ, আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা অনেকদিন পরে জেমসের গান অ্যাড করতে চলেছি। তাহলে আমরা আগে বাবা গানটা অ্যাড করেছি, তো এখন মা কেন পিছিয়ে থাকবে, ঠিক আছে? তো আজকে অ্যাড করতে চলেছি জেমসের মা গানটা, তো শোনা যাক তোমাদের সাথে, লেটস গো। মিউজিক লাভার্স, দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। এইসব এইসব লাইন, ঠিক আছে, এসব লাইন একমাত্র উনি আমাদের অবধি পৌঁছাতে পারবে, ঠিক আছে? মানে উনি হচ্ছেন অ্যাকচুয়ালি মানে সেই লেভেলে, যখন আমরা হয় না যে একটা মানুষের গান ভালোবাসতে তাকে ভগবানের জায়গায় দিই না, উনি হচ্ছে সেমন, ঠিক আছে? 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন, ঠিক আছে? আই থিঙ্ক লিরিক্স, আমি জানি না লিরিক্সটা কে লিখেছে, কিন্তু ওনার গলা দিয়ে আসায় লিরিক্সগুলো না একদম মানে তীরের মতো ছুটে কিন্তু গলায়, ঠিক আছে? হ্যাঁ, দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন, কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে তোর নাম ভদ্র মাঝে রাতের তারা। অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই, বিষাদের অভয়ারণ্যে ভয় তো পাই। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা, ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি।
হরে কৃষ্ণ, এই গানটা আমি অ্যাকচুয়ালি ভয়ে শুনতাম না, ঠিক আছে, কারণ জেমসের বাবা গানটা রেকর্ড করা মানে যখন করছিলাম গানটা, ঠিক আছে, ওই গানটা আমি একবারেই শুনতে পেরেছি, ঠিক আছে। আর এই গানটা ভয়ে রিয়্যাক্ট করতাম না, কারণ মেন কথা হচ্ছে আমার কিছু কিছু প্রবলেম আছে, ঠিক আছে, যার জন্য হয়তো আমি ছোটোবেলা থেকে মাকে সেভাবে কাছে পাইনি। আর হ্যাঁ, সেভাবে প্রবলেম না অ্যাকচুয়ালি, এটা পরিস্থিতির সময়, কপাল, ঠিক আছে। তো এই কষ্টগুলো তাদের বুঝে, তাদের মা হয়তো সেভাবে তাদের কাছে থাকতে পারেনি একটা সময় অনুযায়ী, ঠিক আছে। কাছে থাকতে ইন দ্য সেন্স হচ্ছে একটা দাদা থাকে যাদের কাছে সবসময় থাকে, তারা হয়তো মমটা বুঝবে না কখনো আলটিমেটলি, ঠিক আছে। এতে অনেক মানে আছে, অনেক ব্যথা বিঘ্নতা, এসব নিয়ে বেশি ডিসকাস করতে চাই না। এটা আমি আর শুনতে পাবো না গানটা, কারণ এই গান মন ঝালাপালা করে দেবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি যে জোশটা জোগাই একা একা থেকে থেকে না, এই জোশটা আমি হারিয়ে ফেলবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। খুবই সুন্দর গান, প্রচণ্ড। এইসব গান মানে নেওয়া যায় না হঠাৎ করে, আর যাদের মা নেই, ঠিক আছে, তাদের তো ছেড়ে দাও। রাতের আকাশে তারা খুঁজি, কোথায় আছো মা, ওফ লাইন লাইন, খুবই সুন্দর গান। তো এইটুকু আজকের মতো, আবার দেখাবেন নেক্সট এপিসোডে। টেক কেয়ার।